আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও নতুন উদ্যোগ নেওয়া হল যার মাধ্যমে এখন সাধারণ মানুষকে এই রেশন কার্ড দিয়েই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার বন্ধুরা আর শুধু তাই নয় এরই সাথে সাথে কিন্তু আপনাদের জন্য আরও বড় চমক রয়েছে কারণ শুধু এলপিজি গ্যাস সিলিন্ডার নয় সাথে আপনারা পাবেন আঠারোশো টাকার সরকারি সহায়তা যেমনটি আপনারাও জানেন যে সরকার বিভিন্ন সময় নানারকম প্রকল্পের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে আর্থিক সহায়তা করে এরকমই একটি দুর্দান্ত প্রকল্প কেন্দ্রীয় সরকারের যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই এলপিজি গ্যাস সিলিন্ডার ও আঠারোশো টাকা করে পেয়ে যাবেন তাই বুঝতেই পারছেন আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে রেশন কার্ড দিয়ে কিভাবে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই একটি এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এরই সাথে সাথে কিভাবে আপনারা এই আঠারোশো টাকার সুবিধা পাবেন কারা কারা এই সুবিধা পাবে এর জন্য আপনাদের কি করতে হবে সমস্ত তথ্যই এ টু জেড এখানে আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নতুন এই আপডেট নিয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন বিনামূল্যে রেশন গ্রাহকদের জন্য সুসংবাদ রেশন কার্ড থাকলেই সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও আঠারোশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে আপনি একটি এলপিজি গ্যাস সিলিন্ডার মানে রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এরই সাথে সাথে আঠারোশো টাকা তো এ নিয়ে আরও কী কী বিস্তারিত জানানো হয়েছে চলুন দেখে নেই বিনামূল্যে রেশন নিয়ে বড় ঘোষণা রেশন পদ্ধতিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে এরই সাথে সাথে রাজ্যের রেশন কার্ড গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে বড় সুখবর রেশন কার্ড থাকলেই এখন সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার এরই সাথে সাথে থাকছে আঠারোশো টাকার সরকারি সুবিধা এই নতুন রেশন নিয়ে কি কি নির্দেশিকা দেওয়া হলো রেশন কার্ড দিয়ে কিভাবে একটি গ্যাস সিলিন্ডার আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আর শুধু তাই নয় এরই সাথে এই যে আঠারোশো টাকার সুবিধা দেওয়া হচ্ছে এটা আপনারা কিভাবে পাবেন এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো তো অবশ্যই আপনারা এই সুবিধা নিতে সমস্ত তথ্যগুলো ভালো করে দেখে নেবেন এরপর দেখুন কি বলেছে যে করোনা মহামারীর সময় থেকেই রাজ্যে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া চালু করেছিল কেন্দ্রীয় সরকার যেটা আপনারাও খুব ভালো করেই জানেন কিন্তু বর্তমানে সেই অবস্থা আর না থাকলেও বিনামূল্যে রেশন সামগ্রী যেটা দেওয়া চালু করেছিল সেটা কিন্তু এখনও চলছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনার মাধ্যমে যে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হতো সেটা বন্ধ করা হলেও এই বিনামূল্যে রেশন কিন্তু এখনও বন্ধ করা হয়নি এই বিনামূল্যে রেশন এখন আরও পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগামী পাঁচ বছর রাজ্যের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবে এছাড়াও আরও দুর্দান্ত কয়েকটি আপডেট দেওয়া হয়েছে তো এই নতুন আরও এই দুর্দান্ত আপডেটগুলো কী কি অবশ্যই সেই সুবিধা আপনারা কীভাবে পাবেন দেখে নিন এই তিন ধরনের রেশন কার্ড যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে সেই কার্ড দিয়ে তারা সম্পূর্ণ বিনামূল্যে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে এরই সাথে সাথে সরকারের পক্ষ থেকে তাদের জন্য থাকছে আঠারোশো টাকার বড় উপহার তো এই সুবিধা নেওয়ার জন্য আপনাদের আর কী করতে হবে দেখুন কি বলেছে ইতিমধ্যে প্রায় দশ কোটি পরিবার এই সুবিধা পেয়েছে অর্থাৎ যারা যারা যোগ্য তারা কিন্তু ইতিমধ্যে এই সুবিধা পেতে শুরু করেছে সরকার প্রত্যেকটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে আবারও বিশেষ উদ্যোগ নিতে চলেছে বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড থাকলে তা দিয়ে খুব সহজেই একটি এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যায় এরই সাথে সাথে আঠারোশো টাকা দামের একটি ওভেনও সম্পূর্ণ বিনামূল্যে সরকার থেকে দেওয়া হয় তবে এই আঠারোশো টাকাটা কিন্তু আপনাদের মানে ক্যাশ দেওয়া হবে না এর পরিবর্তে আপনাদের একটি ওভেন দেওয়া হবে তবে এখানে বলা হয়েছে যে শুধুমাত্র নতুন সুবিধাভোগীরা এই সুবিধা পাবে নতুন সুবিধাভোগী বলতে প্রত্যেক সুবিধাভোগী একবারের জন্য এই সুবিধা পাবে আপনি দ্বিতীয়বার যদি আবেদন করেন দ্বিতীয়বার কিন্তু আর এই সুবিধা পাবেন না আশা করি সমস্তটা বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ